কথা দেব না তো ব্যথা হোক না হোক লুকোচুরি। আপনার যে জাহাজ থেকে ছবি রিলিজ করছেন জাহাজ মালগুলোতে, তাদের 20টা হল আছে, 20টা হল 15টা হল করছে আমার ছবি, 5টা করছে আপনাদের ছবি নলক। যেই অফিস থেকে আপনি রিলিজ করছেন সেই অফিসের 20টা হলের মালিক তারা 5টা ছবি আপনাদেরকে দিচ্ছে, 15টা ছবি আমাকে দিচ্ছে। তার 3 ঘন্টা পরে যাদের সিও খোকন আমাকে ফোন করে বলতেছে জিম্বাল ববি কান্দাগারি করতেছে, 3টা হল তুমি আমার দাও। এটা একটা অদ্ভুত কথা, এটার কোনো ভিত্তি নাই। এটা মানে এটা জ্যাজ থেকে পরিবেশনা ছিল ছবিটা, তো খুব ভালো ভালো মানে হলগুলোই আমরা পেয়েছি। আমি যদি না ছাড়তাম জ্যাজ জীবনও পাইতো না জ্যাজ হল, কারণ আমার সাথে রেন্টাল স্লিপ করা, আনন্দ সিনেমা হল আমার সাথে রেন্টাল স্লিপ করা, আমি এগুলো ছেড়ে দিছি। ডিক্লাবটা একটু পরে আসছে, সেটার জন্য কিছু হল মিস হয়েছে, যেটা এই যে এই বলাকাশ নেক্সট উইক থেকে সামনে আরও কিছু হল আসছে, তো এই কথাটার আসলে এখানে ভিত্তি নেই। আমি তো দয়া করছি, দয়া করে এটাই মনে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। ভালো ছবি আমি সবসময় জানি, ভালো ছবির পাশে বাংলাদেশের মানুষ সবসময় থাকবেন এবং আছেন, সেটা নলক দিয়ে প্রুভ হচ্ছে। কবো না তো কথা দেব না তো ব্যথা হোক না হোক লুকোচুরি। বাংলাদেশের যে গল্প, বাংলাদেশের যে কালচার, সেটা নিয়েই কিন্তু আমরা ছবিটা করেছি, নলক ছবিটা। তো এই ছবিটাকে যদি আপনারা সাপোর্ট করেন এবং অনেক ভালোবাসা দিচ্ছেন আমি জানি, সেটার জন্য অনেক মানে কৃতজ্ঞতা। আপনারা বলেন ছবির নলক মৌলিক গল্প, আপনার ডিরেক্টর বলে কোন ছবির গল্প, অরিজিনাল যে ডিরেক্টর সে তো বলছে যে কোন ছবির গল্প, এটা ওগুলো আমি বলতে চাই না। একটা শ্রেণীর দর্শক শুধু যাচ্ছে ছবি দেখতে, কিন্তু নলক দিয়ে আমি বলবো যে ফ্যামিলি অডিয়েন্স থেকে শুরু করে সবাই দেখছে, মানে মহিলা অডিয়েন্স দেখছি, তারপর বাচ্চারাও দেখছি, সবাই দেখছে। আমি যে যে আরও কয়েকটা হলে গেলাম, সব ধরনের অডিয়েন্স আসছে। এটাই আমাদের একটা মূল লক্ষ্য ছিল, যেন সবাই মিলে ছবিটা দেখতে পারে। প্রত্যাশার তো আমার কোনো শেষ নাই, বাট সোফার আমাদের যে খারাপ একটা সময় যাচ্ছে সিনেমার, ওই হিসেব করলে খুব ভালো মানে রেসপন্স পাচ্ছি আমি নলক নিয়ে। দর্শকদের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা, বলাকার অডিয়েন্সের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, সব অডিয়েন্সের কাছে। আসলে আমরা এত কষ্ট করি সেটা হচ্ছে অডিয়েন্সের ভালোবাসার জন্য, তো তারা যখন ভালোবেসে আমাদেরকে কাছে টেনে নেয়, মানে স্ক্রিনে আমাদের সঙ্গে দেখা, আমাদেরকে দেখতে আসে আমাদের কাজ, সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। এবং দর্শকদেরকে আমি বলবো যে আপনারা বাংলা ছবি দেখেন, বাংলা ছবির পাশে থাকেন, কারণ বাংলাদেশের যে গল্প, বাংলাদেশের যে কালচার, সেটা নিয়েই কিন্তু আমরা ছবিটা করেছি, নলক ছবিটা। তো এই ছবিটাকে যদি আপনারা সাপোর্ট করেন এবং অনেক ভালোবাসা দিচ্ছেন আমি জানি, সেটার জন্য অনেক মানে কৃতজ্ঞতা, আরও আরও বেশি ভালোবাসা চাই আমি।